আসসালামু আলাইকুম। আজ আমরা জানব 20 শতকে ভারতের নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য। দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল সেটা আমরা আগের দিন জেনেছি, তো আজ আমরা তাদের চরিত্র এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানব। দেখো, এই 19 শতকে ওই মিশনারিদের উদ্যোগে এদেশে অর্থাৎ ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার সূচনা হয়। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ব্রাহ্মণ নেতাদের প্রচেষ্টায় বিভিন্ন বালিকা বিদ্যালয়, মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তো তার প্রভাবও নারীদের মধ্যে পড়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষার ব্যবস্থা এই সময়ে হয়, ফলে আমরা দেখতে পাই যে এই নারীদের মধ্যে পাশ্চাত্য শিক্ষারও প্রভাব এই সময় তাদের উপর পড়ে। আবার রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখদের সহযোগিতায় নারীদের বিভিন্ন সামাজিক কুপথের হাত থেকে রক্ষা করেন তাদেরকে, অর্থাৎ নারীরা বিভিন্ন সামাজিক কুপথের হাত থেকে রক্ষা পায়। আর তাদের এই উদ্যোগ ভারতের অন্যান্য রাজ্যেও প্রসারিত হয় তা আমরা দেখতে পাই। রাজা রামমোহন রায় যেমন সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, আমরা জানি সতীদাহ প্রথা রদ করেছিলেন। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং রদ করেছিলেন, তাই না? আবার বিদ্যাসাগর বিধবা আইন, পুনর্বিবাহ আইন চালু করেছিলেন, বিধবাদের জন্য পুনর্বিবাহ আইন তিনি চালু করেছিলেন। কিন্তু সেই জন্য বলা হচ্ছে এই সমস্ত সামাজিক যে কুপ্রথা, সেই কুপ্রথার হাত থেকে নারীদেরকে রক্ষা করেছিলেন। আবার তার পাশাপাশি বিভিন্ন পত্র পত্রিকাও তেও আমরা দেখতে পাই যে নারীদের সর্বাধিক কল্যাণের কথা প্রচারিত হয়, আমরা জেনেছি, যেমন সম্প্রকাশ পত্রিকায় আমরা আগে জেনেছি না, তো যাই হোক বিভিন্ন পত্র পত্রিকাতে নারীদের সর্বাধিক কল্যাণের কথা এই সময় প্রচারিত হয়, ফলে নারী আন্দোলনের প্রসার ঘটে এই সময়। এই যে 19 শতকে ভারতে নারী আন্দোলনের যে সূচনা হচ্ছে সেটা 20 শতকে তা পরিপূর্ণ রূপ লাভ করে। তো এই নারী আন্দোলনের চরিত্র যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম আমরা যেটা বলতে পারি যে উচ্চবর্গীয়, প্রথম যেটা সেটা হচ্ছে দেখো উচ্চবর্গীয়, অর্থাৎ এই 20 শতকের যে নারী আন্দোলন সেই নারী আন্দোলনে সমাজের উচ্চ স্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল সেই নারী আন্দোলনটা। অর্থাৎ সমাজে যারা বিত্তবান ছিলেন, অর্থাৎ যারা ধনী, তো পাশ্চাত্য শিক্ষা লাভের সুযোগ পেয়েছিলেন তারাই, ফলে তারাই এই আন্দোলনে যোগদান করেন। দেশের সমগ্র নারী সমাজের কল্যাণের কথা কিন্তু তারা চিন্তা করেননি। এইখানেতে আমরা দেখতে পাই যে নারীদের মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব লক্ষ্য করা যায়, কিন্তু সেই সাম্রাজ্যবাদ বিরোধী যে মনোভাব সেটা লক্ষ্য করা গেলেও সেটা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল। সেই গণ্ডির বেড়াজাল অতিক্রম করে সেটা কিন্তু দেশের সমগ্র নারী সমাজের মধ্যে তা ছড়িয়ে পড়েন, যার ফলে দেশের সমগ্র নারী সমাজের কল্যাণের কথা এখানে চিন্তা দেখা যায় না, চিন্তা করার কথা দেখা যায় না। সেই জন্য এই যে 20 শতকে যে নারী আন্দোলন সেটা সমাজের উচ্চ স্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ উচ্চবর্গীয়, অর্থাৎ যারা ধনী উচ্চবর্গীয় মানুষ, তো সেই সমস্ত উচ্চবর্গীয় অর্থাৎ বিত্তবান শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং তারাই পাশ্চাত্য শিক্ষার সুযোগ লাভ যেহেতু করেছিল সেই জন্য তারাই এই আন্দোলনে যোগদান করেছিল, তাই এই আন্দোলনটা সমাজের উচ্চ স্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমরা বলতে পারি। দ্বিতীয়ত আমরা বৈশিষ্ট্য হিসেবে যেমন পর্দা প্রথার কথা আমরা বলতে পারি, পর্দা প্রথা দেখো এই যে পর্দা প্রথা, অর্থাৎ দেখো এই সময়ে পর্দা প্রথার বিরোধিতা করেছিলেন অনেক নারী, বিশেষত সমাজের অভিজাত শ্রেণী নারী যারা, তারা পর্দা প্রথার বিরোধিতা করেছিলেন। তাদের কাছে এরকম একটা যুক্তি ছিল,
মানে তারা এরকম যুক্তি রেখেছিলেন যে নারীকে যদি সামাজিক জীবনের অগ্রগতিতে অর্থাৎ সমাজের অগ্রগতিতে অংশ নিতে হয়, সমাজের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য যদি তাদেরকে অংশ নিতে হয় এবং তাদের সন্তানের শুধুমাত্র সমাজের উন্নতিতে নয় তাদের সন্তানদেরও শিক্ষাদানের দায়িত্ব এবং তাদের কর্তব্য পালন করতে হয়, তাহলে এই যে পর্দা প্রথা, সেই পর্দা প্রথার মধ্যে নারীদেরকে আবদ্ধ রাখলে চলবে না, সেই পর্দা প্রথাকে বিদায় জানাতে হবে, এরকম যুক্তি তাদের মধ্যে প্রচলিত ছিল। এটাও আমরা দেখতে পাই এই বিশ শতকে নারী আন্দোলনের ক্ষেত্রে। তার মানে এই যে পর্দা প্রথা, তো এই পর্দা প্রথাটাও কিন্তু এই বিশ শতকে নারী আন্দোলনের একটা চরিত্র হিসাবে আমরা বলতে পারি, নারীদের একটা চরিত্র ছিল এটাও। এছাড়াও দেখো এই যে বাল্য বিবাহ কথা বললাম আগে, আগে তোমাদেরকে বলেছি তোমরা জানো বিদ্যাসাগরের চেষ্টায় যেমন বিধবা বিবাহ আইন পাস হয়। দেখো এই বিধবা বিবাহ আইন পাস হলেও বিধবা বিবাহ কিন্তু পুরোপুরিভাবে চালু হয়নি বা বাল্য বিবাহ পুরোপুরিভাবে বন্ধ হয়নি, থেকে গিয়েছিল কোনো কোনো জায়গায়। তো যাই হোক, এই আন্দোলনটা তো মেয়েদের জন্য করেছিল এবং কিছুটা হলেও সফল হয়েছিল। আবার এই নারী আন্দোলনের ফলেই চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট পাস হয়েছিল 1929 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে 1929 খ্রিস্টাব্দে পাস হয়েছিল চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট। এর দ্বারা বিধবাদের ন্যূনতম বয়স যেটা সেটাকে বাড়ানো হয়। এই সময়ে আমরা একজন বিখ্যাত মহিলা যার নাম হচ্ছে শুভলক্ষ্মী, শুভলক্ষ্মী রেড্রি, নামটা মনে রাখবে শুভলক্ষ্মী। এই শুভলক্ষ্মী রেড্রির এর নেতৃত্বে সরকার 1925 খ্রিস্টাব্দে এই নারীদের পক্ষে এক আইন পাস করেছিলেন। তাছাড়াও বিভিন্ন মিশনারি সংস্থা নারী শিক্ষা প্রসারে বিশিষ্ট অবদান রেখেছে, নারীদের উচ্চশিক্ষার দাবির ব্যাপারে তারা আন্দোলন করেছিলেন, তারা দাবি জানিয়েছিলেন। এছাড়া দেখো রাজনৈতিক ক্ষেত্রেও নারীদের কিন্তু প্রভাব ছিল, যেমন এই বিশ শতকের যে গণ আন্দোলন গড়ে উঠেছিল সেই গণ আন্দোলনগুলো যদি আমরা বিশেষভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে সেই গণ আন্দোলনগুলিতে কিন্তু নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, কখনো পিকেটিং করে, কখনো মিছিলে দাঁড়িয়ে, কখনো কারাবরণ করে, কখনো লাঠিগুলির আঘাত সহ্য করে, এই সমস্ত সমস্ত কিছু করে নারীরা এক উল্লেখযোগ্য অবদান রেখে গেছে যা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এবং উদাহরণ হিসাবে সরোজিনী নাইডু, অরুণা আশ্রভালি, কমলাদেবী চট্টোপাধ্যায়, যাদের নাম তোমরা আগেই জেনেছো, নীলি সেনগুপ্ত, বায়াম্মা, এদের কথা আমরা বলতে পারি। এদের অনেকেই আবার আন্তর্জাতিক ক্ষেত্রেও খ্যাতি লাভ করেছেন, তাই না? আমরা আগে জেনেছি যখন নারীদের ভূমিকা পড়লাম সেখানে আমরা দেখেছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করতে গিয়ে সেখানে আমরা জেনেছি, যেমন সরোজিনী নাইডু নারীদের ভোটার অধিকারের দাবির ব্যাপারে তিনি আন্দোলন করেছিলেন নারীদের ভোটার অধিকার দাবির জন্য। দেখো সব দিক থেকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে দরিদ্র অশিক্ষিত নারীরাও কৃষক শ্রমিক ধর্মঘটে পথসভায় ও বিক্ষোভ অংশ নেয়, কেউ কেউ আবার কিষাণ সভা, বিভিন্ন কিষাণ সভা তো এই সময় গড়ে উঠছে, সেই কিষাণ সভাতে এবং ট্রেড ইউনিয়ন
নের সদস্য হিসাবে অনেক নারী যোগদান করেছিলেন, সেটা আমরা দেখতে পেয়েছি। দেখো এই আন্দোলনের যদি আমরা বৈশিষ্ট্য, নারীদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে, তো বৈশিষ্ট্য হিসাবে আমরা প্রথম বলতে পারি যে শহর কেন্দ্রিকতা। এটা প্রথম বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে শহর কেন্দ্রিকতা। অর্থাৎ এই যে 20 শতকের এই যে নারী আন্দোলন, সেটা প্রধানত ছিল শহর কেন্দ্রিক। অর্থাৎ গ্রামের বেশিরভাগ নারীদের সঙ্গে এই আন্দোলনের কোনো যোগ ছিল না, যেহেতু আমি আগেই বলেছি যে এই আন্দোলনটা ছিল উচ্চবর্গীয়, অর্থাৎ সমাজের উচ্চ স্তরে নারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই জন্য এই আন্দোলনটা বিশেষত শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাই গ্রামের বেশিরভাগ নারীদের সঙ্গে এই আন্দোলনের কোনো যোগাযোগ ছিল না। তো শহর কেন্দ্রিক সেই জন্যই বলা হচ্ছে। এই 20 শতকের প্রারম্ভে ভারতের এই যে স্বাধীনতা আন্দোলন, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ তো শুরু হলো, তো প্রথম দিকে তার ব্যাপকতা খুব বেশি ছিল না। এই 1905 খ্রিস্টাব্দের স্বদেশি আন্দোলনের সময় যদি আমরা ধরি, তাহলে সেই ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ মূলত বাংলাতেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে 1920 খ্রিস্টাব্দে যখন গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়, তারপরে দেশের বিভিন্ন প্রান্তে নারী আন্দোলন শুরু হয় এবং সেই নারী আন্দোলনে যোগ দিতে থাকে নারীরা। এই যে গান্ধীজির নেতৃত্বে প্রচারিত বিভিন্ন আন্দোলন, এই যে প্রথম অহিংস অসহযোগ আন্দোলন বললাম, তারপরে আইন অমান্য আন্দোলনের সময় থেকে নারীরা জাতি আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে। তো গান্ধীজির নেতৃত্বে প্রচারিত কংগ্রেসের যে সমস্ত আন্দোলনগুলো, তো সেই আন্দোলনগুলির নেতৃত্বে যারা ছিলেন, তো আমি আগেই বললাম সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষরা, মানে নারীরা, মানুষরা বলতে এখানে নারীদের কথা বলা হচ্ছে, যে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষ নারীরা ছিলেন। তাছাড়াও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে শিক্ষিত নারীরাও সেখানে যোগদান করেছিলেন। যেহেতু আমি বললাম যে উচ্চবিত্ত শ্রেণীর মানুষরা, নারীরা অংশগ্রহণ করছে, তো তারা যেহেতু উচ্চবিত্ত শ্রেণীর নারী ছিল, সেই জন্য তারা পাশ্চাত্য শিক্ষার সুযোগ পেয়েছিল, সেই জন্য শিক্ষিত নারীদেরকে আমরা মূলত দেখতে পাই এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণের ক্ষেত্রে। এই যে ভারতের স্বাধীনতা আন্দোলন, তো এই আন্দোলনে নারীদের আন্দোলনকারীরা মূলত কিন্তু পুরুষের সহযোগী হিসাবে কাজ করেছিল। আন্দোলনে নারীদের কিন্তু স্বতন্ত্র কোনো ভূমিকা ছিল না। জাতীয় আন্দোলনে নারীরা সক্রিয় অংশগ্রহণ করলেও আন্দোলনের কর্মসূচি নির্ধারণে এদের কিন্তু ভূমিকা ছিল খুবই গৌণ। তবে আমরা একথা বলতে পারি যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত নারীরা নিজেদের হাতে অস্ত্র তুলে ধরে, অর্থাৎ নিজেদের হাতে অস্ত্র নিয়ে পুরুষের সমকক্ষ হয়ে লড়াই চালিয়েছিলেন। সেই জন্য ভারতের স্বাধীনতা আন্দোলন এই নারীদের যে ভূমিকা ছিল তা আমরা অস্বীকার করতে পারি না, এটা আমাদেরকে স্বীকার করতে হয়। এক নবজাগরণ এবং নবভারত গঠনের ক্ষেত্রে এই নারীদের কিন্তু এক ইতিবাচক অবদান ছিল, আর এটা আমাদেরকে স্বীকার করতেই হয়। দেখো এই আন্দোলন যেহেতু নিজ নিজ শ্রেণীর স্বার্থে প্রচলিত হয়েছিল, তাই দেশের সমগ্র সমাজকে সংযুক্ত করতে পারেনি। সেই জন্য আমরা বলতে পারি যে মুসলিম যে নারী, সে মুসলিম নারীরাও কিন্তু এই আন্দোলন থেকে দূরে ছিল। অর্থাৎ এই আন্দোলনটা একটা নির্দিষ্ট সীমার মধ্যেই সীমাবদ্ধ ছিল, নির্দিষ্ট গণ্ডির মধ্যে, যেটা আমি আগেই বললাম। তো সীমাবদ্ধতাও এর একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সীমাবদ্ধতা।
সীমাবদ্ধতা হচ্ছে এর আর একটা বৈশিষ্ট্য। তাছাড়াও আমরা বলতে পারি যে এই আন্দোলন পাশ্চাত্য ধর্মী ছিল, আচ্ছা পাশ্চাত্য শিকার প্রভাব এদের মধ্যে পড়েছিল, যেহেতু উচ্চবিত্ত শ্রেণীর নারী যারা ছিল তাদের মধ্যে পড়েছিল, তো পাশ্চাত্য শিক্ষা, সেই জন্য এই এই আন্দোলনটা মূলত পাশ্চাত্য ধর্মীয় ছিল, যার ফলে এই আন্দোলনের যে প্রেরণা, চিন্তাধারা ও আদর্শ তা সবই ছিল পাশ্চাত্য ধর্মী, অর্থাৎ দেশজ কোনো আদর্শ বা চিন্তাধারা এর মধ্যে ছিল না। তো এইগুলো সবই হলো এর বৈশিষ্ট্য। তো এখানে আমরা জানলাম বিশ শতকে ভারতের নারী আন্দোলনের চরিত্র এবং বৈশিষ্ট্য সম্পর্কে। এরপর আমরা জানব বিশ শতকে ভারতে বিভিন্ন ছাত্র আন্দোলন সম্পর্কে।